নিয়োগ দুর্নীতি মামলায় আদালতে চাঞ্চল্যকর দাবি করলো এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। 600 বেশি ডিএলএড কলেজ থেকে পড়ুয়াদের অফলাইন রেজিস্ট্রেশনের জন্য মোটা অঙ্কের নগদ টাকা নেওয়া হয়েছিল। মানিক ভট্টাচার্যকে হেফাজতে চেয়ে আদালতে পেশ করা রিমান্ড লেটারে এমনটাই দাবি করেছে ইডি। সূত্রের দাবি, এ বিষয়ে মানিক ভট্টাচার্যের ঘনিষ্ঠ তাপস মণ্ডলের কাছ থেকে অফলাইন রেজিস্ট্রেশন সংক্রান্ত নথি চাওয়া হয়েছে। রিমান্ড লেটারে ইডি দাবি করেছে, 2018 থেকে 2022 সাল পর্যন্ত তিনটি সেশনে রাজ্যের 600 বেশি ডিএলএড কলেজে অফলাইনে ভর্তির জন্য পড়ুয়া পিছু 5000 টাকা করে নেওয়া হয়েছিল। সেই নগদ টাকা সরাসরি পৌঁছে যেত প্রাথমিক শিক্ষা পর্ষদের তৎকালীন সভাপতি মানিক ভট্টাচার্যর কাছে। সূত্রের দাবি, নিয়ম বহির্ভূতভাবে যারা অফলাইনে ভর্তি হয়েছিলেন তারাই কি পরবর্তীকালে ঘুষ দিয়ে চাকরি পেয়েছিলেন? এবার এই বিষয়টি খতিয়ে দেখতে চান ইডির অফিসাররা। ইডির তদন্তকারীরা মনে করছেন, বেঙ্গল টিচার্স ট্রেনিং কলেজ অ্যাসোসিয়েশনের সম্পাদক হিসেবে পুরো বিষয়টি জানতেন তাপস মণ্ডল। সূত্রের দাবি, জিজ্ঞাসাবাদের সময় টাকা নেওয়ার বিষয়টি মেনে নিয়েছেন তাপস মণ্ডল। এই অবস্থায় অফলাইনে ভর্তি হওয়া প্রার্থীদের তালিকা তাপস মণ্ডলের কাছে চাওয়া হয়েছে। প্রকাশ সিনহার রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটিও, যেন চোখ রাঙানি, এক অদৃশ্য বেড়াজাল যা আটকে রাখে আমাদের ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ভ্রুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি, এক অদৃশ্য বেড়াজাল যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ভ্রুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে। বাংলা গুজব চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর। শুনতে পাচ্ছি না, বল না। হ্যালো, বাংলা গলাবাজি চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর। বাংলা ঝামেলা চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর।